আছেন সবাই? আমি তো আছি আল্লাহর অশেষ রহমতে ভালো, এবং আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। তো আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা অন্যরকম রেসিপি, আর সেটা হচ্ছে সবাই সচরাচর খেয়ে থাকেন। তো এখানে আমি এগ নুডলস তৈরি করছি, তো আপনারা এভাবে তৈরি করে খাবেন, ভালো লাগবে অবশ্যই। তো আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো নুডলসটা রান্না করার জন্য আমার এখানে লাগবে কিছু আলু গ্রেট করে নিয়েছি, আর কিছু গাজর, আর একটা পটল। তো এই পটলটা কিন্তু সবাই পছন্দ করে না, চাইলে আপনারা স্কিপ করতে পারেন, আবার এর মধ্যে অন্য সবজিগুলো দিতে পারেন। তো আমার ঘরে যেগুলো ছিল আমি সেটাই দিয়েছি। তো আর এখানে নিয়ে নিলাম আমি 2 প্যাকেট কোকোলার এগ নুডলস, আর এই তো এখানে আমার নুডলসটা ভাজার জন্য লাগবে কিছু পেঁয়াজ কুচি, আর কিছু কাঁচামরিচ, আর একটা আমি হাঁসের ডিম নিয়ে নিয়েছি। তো আমার সাথেই থাকুন, আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমিও ইনশাল্লাহ আপনাদের পাশে আছি। তো চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম, আর এর মধ্যে কিছু পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব, সবজিগুলো একটু সিদ্ধ করে নেব। তো এই যে একে একে আমি সবজিগুলো দিয়ে দিব। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেব, বলক চলে এসেছে। এর মধ্যে আমি 1 চামচ মতো লবণ দিয়ে দিব, তাহলে কিন্তু সবজির মধ্যে লবণটা ঢুকে আর সবজিগুলো কিন্তু আপনারা ভালো করে ধুয়ে নেবেন, ঠিক এভাবে ধুয়ে তারপর সিদ্ধ দেবেন। তো এখন আমার সবগুলো সবজি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নুডলসগুলো দিয়ে দিব খুব আলতোভাবে নুডলসগুলো দিয়ে দেব। তো এই যে নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো, খুব অতিরিক্ত কিন্তু সিদ্ধ করা যাবে না। তো এই যে একটা চালানির মধ্যে আমি নুডলসগুলো ঢেলে নিব। তো এই যে কিছু ঠান্ডা পানি নুডলসটাকে আমি উপর থেকে ভিজিয়ে নেব, আর তাহলে কিন্তু নুডলসটা অনেক ঝরঝরে হয়, এতে দেখুন। তো দেখুন সব নুডলসটা কাটা অনেক সুন্দর আসছে, আর গাজর যার মধ্যে দেয়া থাকে সব কিছুতেই কিন্তু সেই কালারটা কিন্তু খুব সুন্দর হয়ে যায়। তো এভাবে আপনারা তৈরি করবেন বিকালের নাস্তায়, সকালের নাস্তায় এভাবে কিন্তু নুডলস রান্না করা যায়, এগ নুডলস। তো এখন আমি আবার চুলার পর চলে যাব। তো চুলায় আমি প্যানটা বসিয়ে দিলাম, আর হিটটা এসে গেছে, এখন আমি এর মধ্যে পরিমাণ মতো রিফাইন অয়েল দিয়ে দিব। তো আপনারা কিন্তু ইচ্ছা মতো যে কোনো খাবার তেল দিতে পারেন, এখানে মাস্টার্ড অয়েলও ব্যবহার করতে পারেন। তো এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে নুডলস রান্নায় খুব ভালো লাগে। তো আমি একটু কাঁচামরিচগুলো আমি একটু মানে অর্ধেকটা দিলাম, আর অর্ধেকটা আবার পরে দিব। তো পেঁয়াজ আর মরিচটা আমি ভালো করে বাদামি রং করে ভেজে নিব। তো এখন আমি এই তো ফেটানো ডিমটা দিয়ে দিব, দিয়ে এভাবে ভালো করে নেড়ে নেব। তো এর মধ্যে আমি দিয়ে দেব কোকোলা মশলা, দিয়ে আবার ভালো করে নেড়ে নেব, আর 1 প্যাকেট মশলাটা আমি পরে দিব।
এখন আমি নুডলসটা ঢেলে দিব। তো এর মধ্যে এখন আমি আবার একটু স্বাদমতো লবণটা দিয়ে দিব। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব সেই কাঁচা মরিচগুলো। দিয়ে আবার আমি ভালো করে নেড়ে দিব। এভাবে কাঁচা মরিচটা দিলে দেখবেন ভালো একটা অ্যারোমা বের হবে আর খেতেও কিন্তু অনেক মজার হবে। তো খেতে যেটা ভালো লাগে ঠিক সেভাবে করাটাই উচিত। তো এখন আমি প্রায় হওয়ার কাছাকাছি নুডলসটা, তো এখন আমি দিয়ে দিব সেই আরও এক প্যাকেট মশলাটা। দিয়ে ভালো করে আমি নেড়ে নিব। দেখুন কতটা ইয়াম্মি হচ্ছে। একটু পরে আমি এখন নুডলসগুলো সার্ভ করে নিব। তো এই যে হয়ে গেল ইয়াম্মি ইয়াম্মি এগ নুডলস। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে সকল ভিডিও আপনাদের ঘরে চলে যায়। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর ভালো না লাগলেও দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগতে পারে, আর বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।